সো গাইস আজকে ভিডিওটা ফ্রি ফায়ারের সমস্ত ভিডিওকে হার মানাতে চলেছে। কেননা গাইস আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে পরবর্তী ইউরোপিয়ান রয়্যালটা কিন্তু দেখাতে চলেছি। তাছাড়াও গাইস আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের আপকামিং কিছু ইউনিক ইউনিক জিনিস দেখাতে চলেছি, যেরকম গাইস আমাদের নেক্সট লেজেন্ডারি বান্ডিল এবং গাইস আপকামিং একটা নতুন অ্যানিমেশন এবং স্কাই উইং। তাছাড়াও গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের আপকামিং কিছু ধামাকেদার ইভেন্টও কিন্তু দেখাতে চলেছি। তো আজকে এই ভিডিওটা গাইস তোমরা কিন্তু কেউ স্কিপ বা মিস করো না, অবশ্যই গাইস আজকে কিন্তু তোমরা একদম লাস্ট অবধি দেখে নিও। আর তারপরে যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও। আর গাইস ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, আমার কিন্তু কিউএনএ ভিডিও চলে এসেছে এসএম বুম ব্লগ এর ইউটিউব চ্যানেলে। তো তোমরা কিন্তু কিউএনএ ভিডিওর লিংক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এই ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা কিন্তু কিউএনএ ভিডিওটা দেখে নিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ার তৈরি কিছু নতুন নতুন বান্ডিল দেখিয়ে দিই, যে বান্ডিল গুলো তোমরা কিন্তু খুবই শীঘ্রই বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে দেখতে পেয়ে যাবে। তো প্রথমে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা মেল আর ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ, যে দুটো বান্ডিল কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। আর গাইস বান্ডিল দুটোর ভিতর থেকে তোমরা কিন্তু এরকম টাইপেরই হোয়াইট কালারের ঘোস্টের অ্যানিমেশনও কিন্তু দেখতে পেয়ে যাবে। তো বান্ডিল দুটো দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে। তো তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু আরো একটা মেল আর ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ, যে দুটো বান্ডিল কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের। বান্ডিল দুটোর ভিতর তোমরা কিন্তু এরকম টাইপের কিছু স্টাইল আর এরকম টাইপের ডিজাইন কিন্তু দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু আরো একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ, যে বান্ডিলটা কিন্তু গাইন একটু খাতারনাক টাইপেরই করেছে। কেননা গাইস এরকম টাইপের ডিজাইন, তাছাড়া গাইস এরকম টাইপের অ্যানিমেশন তোমরা কিন্তু এই বান্ডিলটার ভিতরে দেখতে পাবে। তো বান্ডিলটা দেখতে কিন্তু খুবই ভয়ঙ্কর টাইপেরই কিন্তু লাগছে। তো এই যে গাইস বান্ডিলগুলো তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখলাম, তো এই বান্ডিলগুলো গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর গাইস এই সমস্ত বান্ডিলগুলো তোমরা কিন্তু খুবই শীঘ্রই বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কোন একটা ওয়েব ইভেন্টের ভিতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো গাইস এরপরে আমরা চলে এসেছি আমাদের নেক্সট আপডেটের দিকে, যেখানে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারে তৈরি একটা নতুন স্কাই উইং এবং গাইস তার অ্যানিমেশনটা দেখে দিই, যেটা গাইস কিন্তু তোমরা এখন অবধি কেউ দেখো। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে দেখতে পাচ্ছ গাইনা তৈরি করা নতুন স্কাই উইং, যে স্কাই উইংটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। তো এর ভিতরে তোমরা কিন্তু এরকম টাইপের ডিজাইন আর গাইস এরকম টাইপের কালার কিন্তু দেখতে পেয়ে যাবে। আর গাইস এই স্কাই উইংটা কিন্তু গাইনা ড্রাগন থিমের উপর তৈরি করেছে। তো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের সময় তোমরা কিন্তু এই স্কাই উইংটা কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে। আর গাইস এই স্কাই উইংটা দেখতে কিন্তু খুবই খাতারনাক লেভেলেরই কিন্তু লাগছে। তাছাড়াও গাইস গাইনা কিন্তু এই স্কাই উইং এর থিম করে কিন্তু একটা নতুন অ্যানিমেশনও তৈরি করেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস এখানে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ড্রাগন স্কাই উইং এর অ্যানিমেশন, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই। আর গাইস এরকম টাইপেরই এফেক্ট তোমরা কিন্তু অ্যানিমেশনটার ভিতরে দেখতে পাবে। তো আরো একবার তোমাদেরকে দেখিয়ে দিই অ্যানিমেশনটা। তো তোমরা স্ক্রিনের উপর এখানে দেখতে পাচ্ছ গাইস ড্রাগনটা কিন্তু তার পাখনাটা এরকম ভাবে জড়িয়ে নেবে। তো তারপরে গাইস তোমরা কিন্তু এরকম টাইপেরই এফেক্ট কিন্তু এই অ্যানিমেশনটার ভিতরে দেখতে পেয়ে যাবে। তো গাইনা তৈরি করা এই নতুন স্কাই উইং আর গাইস এই অ্যানিমেশনটা কিন্তু মোটামুটি ভালোই করেছে। তো তোমাদের গাইস এই অ্যানিমেশন আর স্কাই উইংটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো গাইস এরপর আমরা চলে এসেছি আমাদের নেক্সট আপডেটের দিকে, যেখানে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের পরবর্তী ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের পরবর্তী যে ইভেন্টটা হতে চলেছে সেটা হলো গাইস হ্যালোইন ইভেন্ট। তো হ্যালোইন ইভেন্ট আসলে দেখতে কেমন হবে সেটা গাইস ফুল প্রি অ্যাক্সেস তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রি অ্যাক্সেসটা দেখানোর আগে গাইস তোমাদেরকে বলতে চাই, তো কিছুদিন আগে কিন্তু তোমাদেরকে হ্যালোইন ইভেন্টের সমস্ত আইটেম গুলো দেখিয়েছিলাম। আর গাইস সেই আইটেম গুলো কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে কিন্তু আসা শুরু হয়ে গেছে, যেরকম তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো সেরকমই গাইস আগের ভিডিওতে তোমাদেরকে হ্যালোইন ইভেন্টে যে সমস্ত আইটেম গুলো দেখিয়েছিলাম, তো ওই সমস্ত আইটেম গুলো কিন্তু তোমরা আপকামিং সময় ধীরে ধীরে করে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো সেই ভিডিওটা গাইস তোমরা যদি এখন অবধি না দেখে থাকো তো এই ভিডিও ডেসক্রিপশনে একটা ভিডিও লিংক দিয়ে দেবো, অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নিও। তো এরপরে গাইস তোমাদেরকে হ্যালোইন ইভেন্টটা দেখিয়ে দিই। তো প্রথমে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে দেখতে পাচ্ছ আমাদের যে হ্যালোইন ইভেন্টটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। আর গাইস ইভেন্টের এখানে এই যে সেকশন গুলো দেখতে পাচ্ছ, এখানে গাইস তোমরা কিন্তু সমস্ত ফ্রি এবং গাইস পেইড ইভেন্ট গুলো কিন্তু দেখতে পাবে। তো এখানে গাইস ধীরে ধীরে করে অনেক কটা ইভেন্টে কিন্তু অ্যাড করা হবে। তো তোমাদেরকে বলে দিই গাইস বাইরের সমস্ত সার্ভারে কিন্তু এরকম টাইপেরই হ্যালোইন ইভেন্ট কিন্তু দেওয়া হচ্ছে। আর গাইস 90% চান্স যে তোমরা খুবই শীঘ্রই এরকম টাইপেরই একটা হ্যালোইন ইভেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরেও কিন্তু দেখতে পেয়ে যেতে পারো। সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো গাইস এরপর আমরা চলে এসেছি আমাদের নেক্সট আপডেটের দিকে, যেখানে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের পরবর্তী একটা নতুন লেজেন্ডারি বান্ডিল দেখিয়ে দিই। তো গাইস এখন কিন্তু আমাদের গেমের ভেতরে এই তিনটে লেজেন্ডারি বান্ডিল কিন্তু আছে। তো এই তিনটে লেজেন্ডারি বান্ডিলের পরে যে বান্ডিলটা আসতে চলেছে সেই বান্ডিলটার লিক্স কিন্তু আমার কাছে চলে এসেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে দেখতে পাচ্ছ আমাদের যে নতুন লেজেন্ডারি বান্ডিলটা হতে চলেছে সেই বান্ডিলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। আর গাইস এই বান্ডিলটা কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের থিমের উপর বানানো। তো নভেম্বর মাসে তোমরা কিন্তু এই লেজেন্ডারি বান্ডিলটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে কিন্তু দেখতে পাবে। আর গাইস তোমরা যদি এই বান্ডিলটার এখানে একটু লক্ষ্য করো, আমাদের যে বুইহা বান্ডিলটা আছে, তো বুইহা বান্ডিল
বান্ডেলের মতো অ্যানিমেশন তোমরা কিন্তু এই বান্ডেলটার ভিতরে দেখতে পাবে। এরকম টাইপের স্নো একটা এফেক্ট থাকবে, তাছাড়াও গাইস হাতে এরকম টাইপের জিনিস, তাছাড়া পায়ে এরকম টাইপের অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে। তো এই বান্ডেলটার এখন কিন্তু শুধুমাত্র আমি ফার্স্ট লুক পেয়েছিলাম, তাই জন্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর গাইস কিছুদিন পরেই কিন্তু এই লেজেন্ডারি বান্ডেলটা চারটে কালার, ইমোট, তাছাড়া আরো অনেক কিছু লিক্স কিন্তু পেয়ে যাবো, সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থেকো। তো গাইস এরপর আমরা চলে এসেছি আমাদের নেক্সট আপডেটের দিকে, যেখানে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের পরবর্তী লেজেন্ডারি বান্ডিল রিটার্নের ব্যাপারে বলে দিই। কেননা গাইস এই ব্যাপারটা নিয়ে তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে। তো গাইস প্রথমে তোমাদেরকে যেরকম বলেছিলাম যে আমাদের লেজেন্ডারি কোবরা বান্ডিলটা রিটার্নে আসতে চলেছে, তো সেই বান্ডিলটা কিন্তু রিটার্নে এসেছে, যেটা কিন্তু এক মাস হয়ে গেছে। আর গাইস তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু এক থেকে দু মাসের ভিতরে লেজেন্ডারি বুইহা বান্ডিলটা কিন্তু আবারও রিটার্নে দেখতে পাবে। তো সব থেকে বেশি চান্স নভেম্বর মাসের মাঝামাঝি সময় তোমরা কিন্তু লেজেন্ডারি বুইহা বান্ডিলটা কিন্তু আবারও রিটার্নে দেখতে পেয়ে যেতে পারো। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। আর গাইস আপকামিং সময় যখনই লেজেন্ডারি বান্ডিল রিটার্নের একটা কনফার্ম আপডেট আমি পাবো, সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো গাইস এরপর আমরা চলে এসেছি আমাদের নেক্সট আপডেটের দিকে, যেখানে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারে আপকামিং কিছু ইউনিক আপডেটের ব্যাপারে বলে দিই। তো প্রথমে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা ভিডিও দেখতে পাচ্ছ, যে ভিডিওটা কিন্তু দিওয়ালি ইভেন্টের ভিডিও। আর গাইস এই ভিডিওটা কিন্তু ফ্রি ফায়ারের বাংলাদেশ সার্ভারে যে অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে সেখানে কিন্তু আপলোড করে জানানো হয়েছে যে বাংলাদেশ সার্ভারে কিন্তু দিওয়ালি ইভেন্টটা আসতে চলেছে। তো তোমাদেরকে বলে দিই গাইস কিছুদিন আগে কিন্তু আমি দিওয়ালি ইভেন্টের সমস্ত আইটেম গুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ওই সমস্ত আইটেম গুলো কিন্তু ধীরে ধীরে করে তোমরা কিন্তু বাংলাদেশ সার্ভারের ভিতরে দেখতে পেয়ে যাবে। আর গাইস ইন্ডিয়ান সার্ভারে যে দিওয়ালি ইভেন্টের সময় অনেক কটা ভালো ভালো রিওয়ার্ড ফ্রিতে দেওয়া হয়েছিল, তো অত ভালো ভালো রিওয়ার্ড ফ্রিতে পাবে না, কিন্তু গাইস অনেক কটা রিওয়ার্ডও তোমরা কিন্তু বাংলাদেশ সার্ভারে দিওয়ালি ইভেন্টের সময় কিন্তু ফ্রিতে নিতে পারবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে রাখলাম। আর গাইস তোমরা যদি দিওয়ালি ইভেন্টের সমস্ত আইটেম গুলো দেখতে চাও তাহলে গাইস এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা কিন্তু দিওয়ালি স্পেশাল একটা ভিডিও লিংক পাবে, তো ওই ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। তো এরপরে গাইস তোমরা কিন্তু একটা জিনিস নিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে সমস্ত প্লেয়াররা কিন্তু কমেন্ট করছিল, তো সেই কমেন্টের অ্যানসারও তোমাদেরকে দিয়ে দিই। তো তোমরা যা যারা আমার ভিডিওটা ইন্ডিয়ান সার্ভার থেকে দেখো তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু এক থেকে দু সপ্তাহের মধ্যে হ্যালোইন ইভেন্ট এবং গাইস বুইহা ইভেন্টটা দেখতে পাবে, এবং গাইস সেই ইভেন্টের সমস্ত আইটেমগুলো কিন্তু তোমরা গেমের ভিতরে দেখতে পাবে। আর গাইস তোমরা যা যারা আমার ভিডিওটা বাংলাদেশ সার্ভার থেকে দেখো তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু এক থেকে দু সপ্তাহের মধ্যে হ্যালোইন ইভেন্ট এবং গাইস কিন্তু দিওয়ালি ইভেন্ট দেখতে পাবে, এবং গাইস সেই ইভেন্টের সমস্ত আইটেমগুলো তোমরা কিন্তু বাংলাদেশ সার্ভারে গেমের ভিতরে দেখতে পাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো গাইস এরপর আমরা কথা বলিনি, আজকের ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে পরবর্তী ইউরোপিয়ান রয়্যালের ব্যাপারে। তো এটা দেখানোর আগে গাইস তুমি যদি আজকের ভিডিওটা আদৌ দেখে থাকো, আর গাইস আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও। আর গাইস তুমি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও, এরকমই নতুন নতুন আপডেট ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য। তো গাইস এরপরে তোমাদেরকে ফ্রি ফায়ারের পরবর্তী ইউরোপিয়ান রয়্যালটা দেখিয়ে দিই। তো গাইস এখন তোমরা কিন্তু আমাদের গেমের ভিতরে এই ইউরোপিয়ান রয়্যালটা দেখতে পাচ্ছ। তো এই ইউরোপিয়ান রয়্যালটা চলে যাওয়ার পর তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে এসবিডি বন্দুকের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তো গাইস 90% কনফার্ম যে তোমরা এই বন্দুকের স্ক্রিনটাই বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে পরবর্তী ইউরোপিয়ান রয়্যালের ভিতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। তাছাড়াও গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ইএমপির বন্দুকের স্ক্রিন দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের, তো এই বন্দুকের স্ক্রিনটাও কিন্তু তোমরা আমাদের পরবর্তী ইউরোপিয়ান রয়্যালের ভিতরে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো। তো লিক্সের অ্যাকর্ডিং গাইস কিন্তু এই দুটো বন্দুকের ভিতরে যে কোনো একটা বন্দুকের স্ক্রিন তোমরা কিন্তু আমাদের পরবর্তী ইউরোপিয়ান রয়্যালের ভিতরে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দেওয়া। আর গাইস কিছুদিন পরে যখন আমাদের পরবর্তী ইউরোপিয়ান রয়্যালের একটা কনফার্ম ব্যানার আমি পাবো, সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থেকো। তাছাড়াও গাইস তোমাদেরকে দেখিয়ে দিই বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভার নেক্সট ডায়মন্ড রয়্যালের বান্ডিলটা। তো তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ, তো এই ফিমেল বান্ডিলটাই তোমরা কিন্তু আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যালের ভিতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারে আপকামিং অনেক কটা নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে ডিটেলসে বললাম। তো আজকে ভিডিওটা গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর গাইস তোমরা যা যারা এখন অবধি আমার কিউএনএ ভিডিওটা দেখোনি, তো তোমরা আমার সেকেন্ড চ্যানেল যেটার নাম এসএম বুম ব্লগ, তো ওই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু আমার কিউএনএ ভিডিওটা কিন্তু দেখে আসতে পারো। তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এতখানি কি ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।